হ্যাঁ, আপনি একদম সঠিক জায়গায় আছেন। আপনি চাইলে যে কারো কল লিস্ট বের করতে পারেন আপনার নিজের ফোনে। ধরুন এটা আমার গার্লফ্রেন্ডের ফোন, হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ডের ফোন, আমি চাইলে আমার গার্লফ্রেন্ডের ফোন নাম্বার চেক করতে পারি, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড কার সাথে কবে কথা বলছে এবং কখন কথা বলছে সম্পূর্ণ ডিটেলস আমি দেখতে পারি। সেটা আপনার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড, বা বয়ফ্রেন্ড হোক বা আপনার বন্ধু বান্ধব যে কেউ বা ঘরের বউ হোক না কেন, চাইলে সবার নাম্বার আপনি কল লিস্ট, সব নাম্বারের কল লিস্ট বের করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আসলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার গার্লফ্রেন্ড বা বিএফ বা জিএফ বা আপনার ঘরের বউ হোক না কেন, আপনি যে কারো ফোন লিস্ট অর্থাৎ কল লিস্ট বের করতে পারবেন এবং দেখতে পারবেন সে কার সাথে কখন কথা বলছে সেই বিষয়বস্তু নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাচ্ছি ভিডিওর মেইন টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি। এই যে এই অ্যাপসটি দেখতে পারতেছেন, ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন। সর্বপ্রথম আমরা অ্যাপসটি ওপেন করলাম, এটা ধরুন আমার গার্লফ্রেন্ডের ফোন সেই হিসাবে ধরুন, আর এই বাম সাইডে যেটা দেখতেছেন, যেই ফোনটি দেখতেছেন এটা আমার ফোন। আমি চাচ্ছি আমার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে কতদিন আগে সম্পূর্ণ ডিটেলসগুলো, ফোন কলগুলো আমার ফোনে নিয়ে দেখতে। এর জন্য এখানে দুটি অপশন পাবেন বন্ধুরা, XML ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আর নিচে দেখুন PDF ব্যাকআপ অ্যান্ড। ঠিক আছে বন্ধুরা, এই যে আপনারা যে উপরে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন না, নিচে যে অপশনটা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন, ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের SMS দেখতে পারেন এবং আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের কল লিস্টও দেখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আপনার গার্লফ্রেন্ড কবে কার সাথে কখন কথা বলছে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি দেখতে পারেন, এক কথায় CID-র মতো। এখান থেকে আমরা দেখব যে আমাদের গার্লফ্রেন্ড কার সাথে কখন কথা বলছে সেটা। ঠিক আছে বন্ধুরা, এর জন্য দ্বিতীয় নম্বরে দেখুন জেনারেল কল লক, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখতে পারতেছেন কল লক ডিটেলস, অনলি ডায়াল কল এবং অনলি রিসিভ কল, এরকমের আর কি। আর উপরে দেখুন বন্ধুরা ডেট 29 জুন 2019 এবং 29 জুন 2020, এখান থেকে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে আপনারা ডেট চেঞ্জ করে দিবেন যে কোন ডেটের ইয়েগুলো চাচ্ছেন আপনারা কল লিস্ট। ধরুন আমি 2018 থেকে 29 জুন 2020 এই পর্যন্ত আমি কল লিস্টে চাচ্ছি। এরপরে এইখানে দেখুন বন্ধুরা এখানে ইন্টার করবেন, ক্লিক করার পর এখানে আপনারা নাম লিখে দিবেন, এটা হলো ধরুন আমার জিএফ। ঠিক আছে, জিএফ কল লিস্ট, কল লিস্ট। ঠিক আছে, এটা হয়ে গেলে এরপর আমরা যেই কাজটা করবো, এখানে দেখুন বন্ধুরা নিচে এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে এক্সপোর্ট টু পিডিএফ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন প্লিজ ওয়েট, ফাইলটি সেভ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা পিডিএফ ফাইলটি সেভ হয়ে গেছে, আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজটি হচ্ছে, এটা হলো আমাদের গার্লফ্রেন্ডের ফোন, হ্যাঁ এখন আমি চাচ্ছি আমার এই ফোনটা নিয়ে যেতে, এর জন্য এখান থেকে বেরিয়ে যাই। এখন এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে আমরা যেই কাজটা করব, আমাদের সকল ফোনে ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা থাকে, অথবা ব্লুটুথ, ফোনের যে ব্লুটুথটা দেখতে পারতেছেন বন্ধুরা, ফোনের যে ব্লুটুথ, এই ব্লুটুথ থাকলেও কিন্তু হবে, আপনার ফোনে এই ব্লুটুথ থাকলেও হবে, আর আমি আশা করি আপনাদের ফোনে ব্লুটুথ আছে। এরপর আপনাদেরকে যেই কাজটা করতে হবে, এখানে ধরুন ফাইল, আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন, অর্থাৎ আপনাদের গার্লফ্রেন্ডের ফোন থেকে ফাইল ম্যানেজারে যাবেন, অর্থাৎ ফোনের SD কার্ডে চলে যাবেন, ফোন ডিভাইস স্টোরেজ এখানে চলে আসবেন। আসার পরে
এখানে দেখুন বন্ধুরা একটি ফাইল আছে, ফাইলটি হলো e2pdf। ঠিক আছে, এই ফাইলটি খুঁজে বের করুন। খুঁজে বের করার পরে আমি যে ফাইলটি তৈরি করলাম বন্ধুরা, জিএফ কল লিস্ট, সবার উপরে দেখুন জিএফ কল লিস্ট, এই ফাইলটি আপনারা ছোট্ট করে যে কাজটি করবেন জানেন, এই কাজটি আপনারা এই ফাইলটিকে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনাদের শেয়ার অথবা আমার এখানে মোর অপশন আছে, আমি মোরে ক্লিক করতেছি, অথবা আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে ব্লুটুথ, মেসেঞ্জার বা ইমোতে সেন্ড করবেন। আমি আমার ওই ফোনটা সেন্ড করে দিতেছি ব্লুটুথের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে আমার ফোনে সেন্ড করতেছি এই ফাইলটাকে। ঠিক আছে বন্ধুরা, ধরুন এই ফাইলটা আমি আমার ফোনে সেন্ড করলাম, এটা আমার গার্লফ্রেন্ডের ফোন থেকে। ঠিক আছে, এরপরে আমি এখন আমার ফোনে গিয়ে দেখাচ্ছি কাজটা কি। এখন আমি আমার ফোনে চলে আসলাম, আমার গার্লফ্রেন্ডের ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে ওই ফাইলটি আমার ফোনে শেয়ার করে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনার গার্লফ্রেন্ডের ফোনের কল ডিটেলস, ফোন কল ডিটেলসগুলো বের করবেন। যে ফাইলটি আমরা আমাদের গার্লফ্রেন্ডের মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে আমাদের এখানে পাঠিয়ে দিলাম বন্ধুরা আমাদের ফোনে, এখন আমরা যাব আমাদের ব্লুটুথে, অর্থাৎ আমরা আমাদের ব্লুটুথে চলে যাব, ব্লুটুথ ফাইলটিতে চলে যাব, আমাদের ফোনের এইচডি কার্ডে বা স্টোরেজে ব্লুটুথে ফাইলে চলে যাব। যাওয়ার পরে এইখানে দেখুন বন্ধুরা জিএফ কল লিস্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে শো করতে হবে ড্রাইভ পিডিএফ ভিউয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখুন বন্ধুরা, এইখানে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা আপনার জিএফ কখন কার সাথে কথা বলছে, সম্পূর্ণ কল লিস্ট এবং ডেট, কত সেকেন্ড কত মিনিট কথা বলছে এবং কল দিছে, মিস কল দিছে না সে কল দিছে, এখানে দেখুন বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পারতেছেন, ডেট সহ সম্পূর্ণ পুরো সম্পূর্ণ 18 সাল থেকে 2020 সাল পর্যন্ত যত কল লিস্ট আছে সম্পূর্ণ কল লিস্ট এখানে আপনারা দেখতে পারতেছেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে অন্যর কল লিস্ট আপনার ফোনে নিয়ে আসবেন, সেটা হোক আপনার গার্লফ্রেন্ড বা জিএফ বা বয়ফ্রেন্ড বা আপনার ঘরের বউ, যেটা হোক না কেন আপনি যে কারো কল লিস্ট এইভাবে বের করতে হবে। অর্থাৎ আমি আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন্যর কল লিস্ট আপনারা আপনার নিজের ফোনে নিয়ে আসবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি দেখে লাইক দিবেন। ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন। এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন e2pdf, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে বন্ধুরা অ্যাপসটি দেখতে পারতেছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সতে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।